সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 2021 সালে এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় ব্যবসায় উদ্যোগ, স্তর এসএসসি। দেখেন, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কী করতে বলছে? বাংলাদেশে আত্মসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা নিরূপণ করতে হবে। নির্দেশনা দিয়েছে, নির্দেশনা অনুযায়ী কাজ করবে। দেখেন, নির্দেশনা কি? ক নম্বর, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা। খ নম্বর, ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লিখতে হবে। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসায় উদ্যোগের গুরুত্ব। সো এই হচ্ছে গিয়ে প্রশ্নের উত্তরগুলো আমাদের করতে হবে। তাহলে চলেন আমরা উত্তরটি করি। প্রতি করার একটি কথা, যারা আপনারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সব প্রশ্ন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সব প্রশ্ন পেয়ে যাবেন। তাহলে চলেন উত্তরে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম উত্তরে। দেখেন, সর্বপ্রথম ব্যবসা। মুনাফা অর্জনের উদ্দেশ্য পণ্য, দ্রব্য, সেবা, কর্ম, উৎপাদন বন্টন এবং উৎপাদন বন্টন কাজে সহায়তা দানকারী যাবতীয় বৌদ্ধ অর্থনৈতিক কাজই হলো ব্যবসা। পণ্যদ্রব্য ও সেবা কর্ম উৎপাদন, পণ্যদ্রব্য ও সেবা কর্ম বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টি হলো ব্যবসা। মুনাফা লাভের উদ্দেশ্যে নিজস্ব উৎপাদন, উৎপাদিত অথবা অন্য উৎপাদকের থেকে কোনো পণ্য অথবা পরিষেবার পৌনঃপুনিক ক্রয় বিক্রয় যা সমাজবদ্ধ মানুষের অভাব মোচন করে, এটাই ব্যবসা। ধরা যাক, আমার একটা ঘড়ি আছে যা আমি বিক্রয় করলাম, আমার বন্ধুকে এই বিক্রয় কার্যটি একবারই ঘটলো, তাহলে সেটি ব্যবসা নয়। যদি আমি বারবার ঘড়ি কেনাবেচা করতে থাকি তাহলে লাভের উদ্দেশ্য নিয়ে, তাহলে সেই কর্মকাণ্ড হলো ব্যবসা। দেখেন, ব্যবসায় একটি ছক আমি এঁকেছি, এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি, সমবায় সমিতি। তো ব্যবসার এই চারটি ছক আছে। তো আমরা দেখি আগে এক মালিকানা ব্যবসা কী। একজন ব্যক্তির মালিকানাধীন এবং মালিক কর্তৃক পরিচালিত ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা এবং মালিক দুটি আলাদা সত্ত্ব নয়, বরং ব্যবসায় সকল দায়। ঠিক আছে, এরপর আছে ব্যবসায় সকল। দেখেন, ব্যবসায় সকল দায়, দেনা এবং সম্পদ সমস্ত মালিকের একার। ব্যবসার সমস্ত লাভ ক্ষতি মালিক একাই ভোগ করেন। এক মালিকানাধীন ব্যবসার মালিক ইচ্ছে করলে তার নিজের বা ব্যবসায়িক নামে ব্যবসা পরিচালনা করতে পারেন। ঠিক আছে, তারপর অংশীদারি ব্যবসা। দেখেন, চুক্তি দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বহুদ উপায়ে অর্থ উপার্জনের নিমিত্ত যে ব্যবসা গড়ে ওঠে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। 1932 সালে অংশীদারি আইন অনুসারে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন হবে, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 জন এবং থেকে সর্বোচ্চ 10 জন হবে। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসায় হতে পারে না। কোম্পানি বা কর্পোরেশন এক অভিনব ও সর্বাধুনিক ব্যবসা সংগঠন ও যা সর্বাপেক্ষা আইনসিষ্ট প্রতিষ্ঠান এবং শেয়ার হোল্ডারদের মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। এরপর আছে, দেখেন, সমবায় সমিতি। একটি ব্যবসায় প্রতিষ্ঠান যেটি এক দল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। আন্তর্জাতিক সমবায় মৈত্রী, ইন্টারন্যাশনাল কোঅপারেট অ্যালিয়ান্স তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায় সংজ্ঞা দিয়ে এইভাবে যে সমবায় হলো সমমনা মানুষের স্বেচ্ছাসেবক মূলে একটি স্বায়ত্তশাসিত সংগঠন যা নিজের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষ্যে অংশীদারিত্ব ভিত্তিতে গণতান্ত্রিক নিয়ন্ত্রণে ব্যবসা পরিচালনা করে। তারপর আছে ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায় যেসব উপাদান ও অবস্থা ব্যবসায় কার্যাবলীকে প্রভাবিত করে তাদের সমষ্টিকে ব্যবসা পরিবেশ বলে। ব্যবসায় প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলোর সমন্বয়ে ব্যবসা পরিবেশ গঠিত হয়। যেসব অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করে ব্যক্তি প্রতিষ্ঠান তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা পায় তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে কয়েকজন মনীষী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আমরা দেখি। অর্থাৎ ফিলিপ কাটলারের মতে, পরিবেশ হলো সমগ্র শক্তি এবং সত্তার সমন্বিত রূপ যা বাহ্যিক ও সম্ভাব্যকে কোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে প্রাসঙ্গিকভাবে সম্পর্কযুক্ত। এন মিশ্রের মতে, যেসব বাহ্যিক উপাদান ব্যবসায় ও এর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে সমষ্টিকে ব্যবসা পরিবেশ বলে। সিবি গুপ্তের মতে, ব্যবসায় পরিবেশ বলতে বাহ্যিক শক্তি ও প্রতিষ্ঠান সময়ের সমষ্টিকে বোঝায় যেগুলো ব্যবসায় কার্যক্রম তাদের ব্যবস্থাপকীয় নিয়ন্ত্রণকে প্রভাবিত করে। ঠিক আছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বিনিয়োগকারী বা উদ্যোক্তা মুনাফার কথা ভেবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, আইনগত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক ইত্যাদি পরিবেশগত উপাদান বিবেচনা করে মূলধন তথা ব্যবসা কার্য পরিচালনা করে, তাকে ব্যবসায় পরিবেশ বলে। এরপর আছে, ব্যবসা কার্য শুরু করার আগে ব্যবসায়ীকে পরিবেশ সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। উদ্যোগে সবসময় সব অবস্থায় বিনিয়োগ করা মূলধন থেকে প্রাপ্ত মুনাফা করতে হয়। পরিবেশ যদি মুনাফা অর্জনের অনুকূল হয় তবেই বিনিয়োগকারী বা উদ্যোক্তা মূলধন বিনিয়োগ করে। তারপর আছে ব্যবসায় পরিবেশের উপাদান। ব্যবসায় পরিবেশ উপাদানগুলো মানুষের অর্থনৈতিক কার্যাবলী ও ব্যবসায় বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
তারপরে দেখেন এক নম্বরে ব্যবসা পরিবেশে যেসব উপাদান আছে তার ভিতরে প্রাকৃতিক পরিবেশ একটি। প্রাকৃতিক উপাদানগুলো সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, গাছপালা, মৃত্তিকা, বন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ, ভৌগোলিক অবস্থান প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উল্লেখযোগ্য উপাদান। এসব উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি ব্যবসা পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে। দুই নম্বর অর্থনৈতিক পরিবেশ, বিভিন্ন অর্থনৈতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। মূলধন, বিনিয়োগ, সঞ্চয়, ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শ্রম, মানব সম্পদ, অর্থ বাজার, জাতীয় মাথাপিছু আয়, মূলধন বাজার প্রভৃতি অর্থনৈতিক পরিবেশের অন্যতম উপাদান। এরপর আছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশে যা যা আছে সবগুলো লিখবেন। সমাজে মানুষের সৃষ্ট সব উপাদানগুলো সামাজিক পরিবেশে উপাদান হিসেবে গণ্য করা হয়, সম্পূর্ণ লিখবেন আপনারা, ঠিক আছে। তারপর আছে রাজনৈতিক পরিবেশ। দেখেন একটি দেশের সার্বিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাজনীতি ব্যাপক প্রভাব বিস্তার করে। সরকার ও সরকার নীতি, নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজস্ব নীতি, স্বাধীনতা, সার্বভৌম প্রভৃতি রাজনৈতিক পরিবেশের উপাদান। তারপর আছে দেখেন প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত উপাদানগুলো ব্যবসা পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি সম্পন্ন প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত পরিবেশের উপাদান। তারপর আইনগত পরিবেশ আছে। আইন হলো সুনির্ধারিত নিয়মকানুন যা মানুষ, সমাজ ও রাষ্ট্রীয় কার্যাবলীকে সুসংগত করে। এরপরে আছে সাত নম্বরে আন্তর্জাতিক পরিবেশ ও আন্তর্জাতিক উপাদান। ব্যবসা বাণিজ্যকে সব্যাপকভাবে প্রভাবিত করে। আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য ও শিল্পনীতি, আন্তর্জাতিক সংস্থা, আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক জোট প্রভৃতি আন্তর্জাতিক পরিবেশের উপাদান। সো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।